হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেনুকর অফিসিয়াল। ভিউয়ার্স, আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন এবং মোবাইল সিম ইউজ করেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আজ আমি কথা বলবো মোবাইল সিমের কিছু গুরুত্বপূর্ণ কোডস নিয়ে, তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সো ভিউয়ার্স, আপনি যদি মোবাইল সিমের ব্যালেন্স চেক করতে চান তাহলে কিপ্যাডে আপনি ডায়াল করবেন *1411, এটা ডায়াল করার পর আপনি যদি কল করেন তাহলে আপনার যে ব্যালেন্স সেটি কিন্তু শো করে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স শো করে গেছে। সো ভিউয়ার্স, আপনি যদি মোবাইল সিমের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে চান তাহলে কিপ্যাডে আপনি ডায়াল করবেন *1100, এটা ডায়াল করার পর আপনি যদি কল করেন তাহলে কিন্তু আপনি সরাসরি মোবাইল দিয়ে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন। আর আপনারা যদি রিচার্জ করতে চান তাহলে আপনারা প্রথমে *1400, তারপর যে কার্ডের নাম্বার সেই নাম্বারটি দেবেন, তারপরে হ্যাজ ক্লিক করবেন। হ্যাজ ক্লিক করার পরে যদি কল করেন তাহলে আপনার যে রিচার্জ করবেন সেই রিচার্জ কমপ্লিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনার কাছে যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বন্ধু বা অন্য কাউকে যাকেই কল করতে চান তাকে কিন্তু একটি মেসেজ করে বলতে পারবেন যে কল ব্যাক করার জন্য। তো সেটি করার জন্য আপনি কী করবেন, আপনি কিপ্যাডে ডায়াল করবেন *1888 হ্যাজ, এটা ক্লিক করার পর আপনি যদি এখানে ক্লিক করেন, এটা টাইপ করার পর এখানে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ফোন নাম্বার। আপনি যাকে কল ব্যাক করার জন্য বলবেন তার নাম্বারটি যদি এখানে বসিয়ে তারপর সেন্ড করেন তাহলে কিন্তু তার কাছে মেসেজটি চলে যাবে। সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটি হচ্ছে আপনার, অনেকেই কিন্তু এই মোবাইল সিমের যে নাম্বার কীভাবে বের করছে বা নিজের নাম্বার কত সেটি অনেকেই জানে না। নিজের যে মোবাইল সিমের নাম্বারটি সেটি কীভাবে আপনারা বের করবেন, নিজের মোবাইল সিমের নাম্বারটি বের করার জন্য আপনারা কীভাবে ডায়াল করবেন *222222 টাইপ করার পর আপনি কলে ক্লিক করবেন, তো আপনার যে নাম্বার সেটি কিন্তু বেরিয়ে আসবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে। সো ভিউয়ার্স, আপনি যদি আপনার সিম থেকে অন্য কাউকে ব্যালেন্স সেন্ড করতে চান তাহলে আপনি কিপ্যাডে ডায়াল করবেন *123, তারপর যার নাম্বার তার নাম্বারটি এখানে দিয়ে দেবেন, আমি সাপোজ একটা দিয়ে দিলাম, তারপরে আবার ক্লিক করবেন। দেওয়ার পর আপনি কত ব্যালেন্স সেন্ড করতে চান, ৫ রিয়াল থেকে ২৫ রিয়াল পর্যন্ত আপনি ব্যালেন্স সেন্ড করতে পারবেন তাকে। তো সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ৫, তারপর হ্যাজ ক্লিক করার পর আপনি যদি এখানে সেন্ড করেন তাহলে কিন্তু তার কাছে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। নেক্সটে আসছি আপনি আপনার ডাটা ব্যালেন্স কীভাবে চেক করবেন। ডাটা ব্যালেন্স চেক করার জন্য আপনি কিপ্যাডে ডায়াল করবেন *1422#, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার যে ডাটা ব্যালেন্স, আমার ডাটা নেই সে জন্য দেখাচ্ছে না, তো আপনার যদি ডাটা থাকে অবশ্যই এখানে দেখাবে। সো ভিউয়ার্স, এই ছিল মোবাইল সিমের কিছু গুরুত্বপূর্ণ কোর্স। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।